शेर जब दो कदम पीछे लेता है तो झपटने के लिए ना ही डर के समझे ना তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা ফাইনাল কিন্তু নিয়ে চলে এসেছি বর্মন আর এমটি মিউজিকের সেই মুখোমুখি কম্পিটিশন ভিডিও যে ভিডিওটা তোমাদেরকে দেওয়ার কথা ছিল আগামী কাল কিন্তু দেখতেই পাচ্ছ আমার চোখে কিন্তু একটু সমস্যা হয়েছে এখন জয় বাংলা হচ্ছে না তো ওটার জন্য মানে আমি কাল তাকাতেই পাচ্ছিলাম যাই হোক তো আজকে সানগ্লাস পরে তোমাদেরকে ভিডিওটা আপলোড দিচ্ছি অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটু বুঝিয়ে দিই কেমন কি কম্পিটিশন হয়েছিল তাহলে তোমাদের ভিডিওটা দেখতে এবং বুঝতে সুবিধা হবে তো প্রথমত এমটি মিউজিক বসেছিল মুকুন্দপুরের চণ্ডীভেটিতে আর তার 5 কিলোমিটার দূরে কিন্তু বসেছিল বর্মন মিউজিক তো আরও কম বেশি অনেকগুলো সেট আপ ছিল তো এক একের সমস্ত কিছু আপডেট দেখাব তো এই মুহূর্তে তোমাদেরকে যেটা দেখাচ্ছি তো ওটা দেখো বর্মন এমটি মিউজিকের ভিডিও তো প্রথমত এমটি মিউজিক 5 কিলোমিটার দূর থেকে রানিং করে বর্মনের কাছে গিয়ে কম্পিটিশন হবে তো তারপর ওখান থেকে একটা মাঠে বসে সেটা আবার ঘুরিয়ে নিয়ে আসতে হবে সকালে তো প্রথমত এমটি মিউজিক মানে রাত্রি 9টার সময় বেরিয়েছিল রানিং করতে করতে তো বর্মন মিউজিকের কাছে পৌঁছতে প্রায় সকাল হয়ে যায় তো 4টার সময় প্রথম রাউন্ডে যে কম্পিটিশন যেটা বর্মন মিউজিক বসেছিল এমটি মিউজিক রানিং করতে করতে এসে মুখোমুখি কম্পিটিশন ছিল তো তারপরে আবারও কম্পিটিশন করে এমটি মিউজিক সামনে গিয়ে পজিশন নেয় তো আবার বর্মন মিউজিক গিয়ে এমটির সাথে মুখোমুখি কম্পিটিশন হয় তো জোর কদমের কম্পিটিশন হয়েছিল কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না তো অবশ্যই প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডে ভিডিওটা একসাথে দিচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভাই কারণ এরকম কম্পিটিশন খুবই কম হয় এমটি আর বর্মনের তো জোর কদমের কম্পিটিশন অবশ্যই তোমার ভিডিওটা দেখো তো চলো কমেন্ট করে জানাও শেষে কে সব থেকে ভালো বাজে যে তোমাদের মতে We'll be right back.
তো বন্ধুরা এই ছিল মানে ভোর 5টার প্রথম রাউন্ডের কম্পিটিশন যেখানে বর্মন বসেছিল এমটি মিউজিক এসে মুখোমুখি কম্পিটিশন করছিল তো চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় রাউন্ডের কম্পিটিশন যেখানে এমটি বসে থাকবে বর্মন এসে মুখোমুখি লাগবে তো কে ভালো বাজার অবশ্যই তোমরা বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো দ্বিতীয় রাউন্ডের ভিডিওটা দেখতে থাকো
मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। तो বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবে না আর এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই বয়স্ক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা ডিজে লাভার ডিজে ফ্যান আছো ঠিক আছে তো আমরা সমস্ত জায়গা থেকে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি তোমাদের জন্য তো যাই হোক আজকে ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ এবং ভালো থাকবে।